বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এই পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আটোয়ারি শাহী মসজিদ এটি আটোয়ারি উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ হয়েছে মির্জাপুর শাহী জামে মসজিদ মসজিদের শিলালিপি পর্যালোচনা করে প্রত্নতাত্ত্বিক বিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী জামে মসজিদটি ষোলোশো সালে নির্মাণ করা হয়েছে তবে মসজিদটি কে নির্মাণ করেছে তা নিয়ে ঐতিহাসিক মত রয়েছে কেউ কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই একজন ধর্ণাঢ্য ব্যক্তি মসজিদটি নির্মাণ করেছিলেন এই মালিক উদ্দিন মির্জাপুর গ্রামও প্রতিষ্ঠা করেছিলেন বলে এমন জনশ্রুতি আছে আবার কেউ মনে করেন দোস্ত মুহাম্মদ নামে জনক ব্যক্তি মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন প্রত্নতাত্ত্বিক বিদ্গণ ধারণা করেন সম্ভাব্য ষোলোশো সালে নির্মিত ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত মসজিদের সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণশৈলীর সাদৃশ্য রয়েছে এ থেকে ধারণা করা হয় ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনের অবস্থিত মসজিদের কালে। মির্জাপুর জামে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয় মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত মধ্যবর্তী দরজার উপরিভাগে একটি কালো পাথরের ফলক রয়েছে এ ফলকের ভাষা ও লিপি অনুযায়ী ধারণা করা হয় মোঘল সম্রাট শাহ আলমের রাজত্বকালে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয় মসজিদের টেরাকোটা ফুল এবং লতাপাতার নকশা খোদাই করা রয়েছে মসজিদের সামনের আয়তাকার টেরাকোটার নকশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে একটির সাথে অপরটির কোনো মিল নেই প্রত্যেকটি আলাদা আলাদা মসজিদটির দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং প্রস্থ পঁচিশ ফুট এবং এক সারিতে তিনটি গম্বুজ আছে মসজিদের নির্মাণশৈলী ও কারুকাজ দর্শনার্থীদের আকৃষ্ট করে মসজিদের গম্বুজের শীর্ষবিন্দু ক্রমরাসমান বেলযুক্ত চার কোণে রয়েছে গম্বুজ যুক্ত ও নকশাখচিত বেল্ট করা চারটি সূচিকোণ মিনার এছাড়া সামনের দেয়ালের মধ্যে দরজার দুই পার্শ্বে মধ্য গুম্বজের সাথে সমন্বয় রেখে নির্মিত হয়েছে আরেকটি ক্ষুদ্র মিনার এই মিনারের দেয়াল সংযুক্ত অংশ বর্গাকার এই একই রকম দুটি ক্ষুদ্র মিনার রয়েছে পশ্চিম দেয়ালেও সুরকি দিয়ে তৈরি মির্জাপুর শাহী মসজিদের সামনের দেয়ালে রয়েছে সুশোভন লতাপাতা ও ইসলামে ঐতিহ্যপূর্ণ টেরাকটার নকশা খচিত মাঝারি আকৃতির তিনটি দরজা তিনটি দরজাতেই সাদ ও দরজার সাদ ও দরজার উপরিভাগের মাঝামাঝি স্থানে বাইরের থেকে উভয় পাশে ঢালু তোরণ আকৃতির একটি অতিরিক্ত স্ফীত অংশ সংযুক্ত হওয়ায় অলঙ্কার বিন্যাসে সৃষ্টি হয়েছে নতুনত্ব মসজিদের মূল ভবনের সামনে একটি আয়তাকার ফাঁকা অঙ্গন রয়েছে অঙ্গনের বাইরে একটি সুদৃশ্য পাকা তরুণ রয়েছে তরুণটি নির্মাণ কৌশল ও অপূর্ব এতে রয়েছে খিলান করা আন্তঃপ্রকৃষ্ট দরজা উভয় পার্শ্বে খাস করা স্তম্ভ এবং ঢাল ও অর্থবৃত্তাকার নাতে দীর্ঘ একটি গম্বুজ শিল্প ও সৌন্দর্যের অপূর্ব নিদর্শন এই মসজিদের সর্বত্রই ইসলামী টেরাকটা ফুল ও লতাপাতার নকশায় পরিপূর্ণ মসজিদের ইটগুলো রক্তবর্ণ এবং অলঙ্কৃত যা বর্তমান সময়ের ইটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন মসজিদ অঙ্গনে একটি পাকা কূপ আছে এবং সেখানে একটি পুকুর লক্ষ্য করা যায় মির্জাপুর শাহী জামে মসজিদের আদি নির্মাতা সম্পর্কে তথ্য পাওয়া যায়নি তবে জনশ্রুতিতে ও মির্জাপুর বংশীয় উত্তরসূরিগণের অভিমত অনুযায়ী জানা যায় মির্জাপুর গ্রামের অন্যতম পূর্বপুরুষ ফুল মোহাম্মদ এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন পরে ফুল মুহাম্মদের ভাই দোস্ত মোহাম্মদ এই মসজিদের বাকি নির্মাণ কাজ সম্পন্ন করেন এক সময়ের প্রবল ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে প্রায় দুশো বছর পূর্বে মুলুক উদ্দিন বা মালেক উদ্দিন এই মসজিদের মেরামত ও সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করেন তিনি হুগলি মসজিদের ইমামের মাধ্যমে ইরান থেকে কারিগর এনেছিলেন বলে ধারণা করা হয়